তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আদি নিবাস ছিল ফিলিস্তিন, জেরুজালেম। ওইখান থেকে উনি হিজরত করেছেন সবাইকে নিয়ে মিশরে। মিশরে দীর্ঘকাল তারা অতিবাহিত করছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় বনী ইসরাইল গোত্রের প্রভাব কমেছে, কিবতী বংশের প্রভাব বাড়ছে, জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে, জালেম বনী ইসরাইলদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠায় দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লম্বা ইতিহাস নবুয়ত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দাওয়াত দিল। কিন্তু ফেরাউনের অবস্থা কি? মুসা আলাইহিস সালামের কথার পর ঈমান আনা তো বহুদূর, বরং মুসা আলাইহিস সালামের উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো। আরো জোরে বলেন, কে হেদায়েতের মালিক? আল্লাহ। কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়াত আছে না নাই। আলামত আছে না প্রত্যেকটা জিনিসের? আলামত কি? মনে করেন এক লোক সুদ খায়। কি খায়? সুদখোর আছে নি আপনাদের দিকে? আচ্ছা, সুদখোর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে। আপনি মাটি খুঁটা কেউ চা না পাইতে পারেন, কেঁচো চিনেন? কেঁচো এইটা না পাইতে পারেন, আমার মনে হয় সুদখোর পাবেন। এখন সুদ খায় একজন, আরেকজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বুঝাইয়া বললেন, ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক কবিরা গোনা, এত জঘন্য গোনা, আপনি এই গোনাটা ছাইড়া দেন। সেই লোকটা, সে যদি নসিবে হেদায়াত থাকে, আলামত কি? তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায় বলবে যে এটা গোনার কাজ, ও ছাড়ুক আর না ছাড়ুক, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে, বলবে যে ঠিক আছে ভাই, গোনার কাজ পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দোয়া করেন যেন ছেড়ে দিতে পারে। কিন্তু বিপরীত কিছু মানুষ আছে, আপনি যখন তাকে গোনা থেকে বাঁচতে বলবেন ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশনে যাবে। এরকম লোক সমাজে আছে না? না। ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায় যায়, একজন হুজুর কথা বলতেছে দাঁড়ায় যায়, একজন আলেম দিনের কথা বলতেছে প্রতিবাদ করে। আমার কথা হলো, ওই লোকটার জন্য হেদায়াত খুবই কঠিন, যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে, আক্রমণাত্মক মনোভাব পোষণ করে, তাদের জন্য হেদায়াত বড় কঠিন। ফেরাউনের অবস্থা ওইরকম। মুসা আলাইহিস সালাম রবের দাওয়াত দিচ্ছে, এক রবের দাওয়াত, আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে, ক্বালা ফামা রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি হলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই, তোমাদের দুইজনের রব আবার কে? এখন বলেন, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিয়েছে, ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল? কি ছিল বলেন? অহংকার প্রদর্শন সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নও পয়গম্বর মুসা, আপনি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এক নম্বর এই জালেম ফেরাউনের কবল থেকে বনী ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন, দুই নম্বর ওই যে শত শত বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বনী ইসরাইলেরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল। জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে মিশরের অবস্থা তখন ভালো ছিল, কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল। পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম। এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আবার এই শহরকে জীবিত করেছেন। আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজালেম। জেরুজালেমের জমির দাম ছিল বেশি, জেরুজালেমের জমির উৎপাদনশীল ছিল বেশি, এই জন্য আল্লাহ তাআলা চাইলেন
ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিয়া, ওই যে তাদের পিতৃভূমি আদি নিবাস ওই জেরুজালেমের জমিন আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। এই জন্য মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার নির্দেশে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রওনা হয়ে গেলেন। চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে। এখনো রাতের আধার কাটে নাই, চিন্তা করতেছে সবাই দিনের আলো ফুটে উঠবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, জালেম ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব, নতুন এক সূর্য উদিত হবে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে, কখন রাতের আধার কেটে কেটে যায়। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে, ফেরাউন মুসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের পেছনে তিনি দাওয়া করেছেন। এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে, রাতের আধার কেটে গেছে, একদল আরেক দলকে দেখতে পাইতেছে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়া বলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন একদল যখন অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা আলাইহিস সালামের সাথীরা বলে, ও মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। কারণ একদিকে সমুদ্র, তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে, বনি ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই। এই জন্য মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, আসলে কিন্তু এখনো ধরা পড়ে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনি ইসরাইলদের নেতা, মনে রাখতে হবে প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের নেতা, নেতা যদি বোবা হয় এই রকম নেতাকে কেউ নেতা মানে নাকি, জোরে বলেন। নেতা হইতে হবে এমন ঝিমিয়ে পড়া কর্মীর সামনে যখন নেতা বক্তব্য দিবে, ওই জিমিয়ে নেতিয়ে পড়া কর্মীগুলাও পুনরায় প্রাণ সঞ্চালন হয়ে যাবে, তাদের উদ্দীপনা বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, বক্তব্য দিচ্ছেন, কি বক্তব্য? ওরা বলে, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম গিয়েছি। আর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কাল্লা, কখনোই নয়। তার মানে এখনো ধরা পড়বো না, পরেও ধরা পড়বো না। প্রশ্ন হইতে পারত, মুসা ওদের কাছে অস্ত্র আছে, ওদের লোক বলে এর অভাব নাই, আমাদের পার হওয়ার নৌকা নাই, যুদ্ধ করার মতো অস্ত্র নাই, কেমনে ধরা পড়ব না, এই কথা বলেন। মুসা আলাইহিস সালাম বলেন, ওদের কাছে যা থাকে থাক, ইন্না মাইয়া রব্বি, আমাদের সাথে হয়তো অস্ত্র নাই, কিন্তু আমার সাথে যিনি আছেন তিনি কে? আল্লাহ যদি সাথে থাকে, রব যদি সাথে থাকে, শত্রু যত বেশি হোক কাছে হোক কোনো ভয় আছে? কোনো ভয় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সফর শুরু করেছেন, মক্কা থেকে যাবেন মদিনা উত্তর দিক, নবীজি সফর শুরু করেছেন দক্ষিণ দিক, এটা কৌশলগত কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওর পর্বতের গর্তের মধ্যে 3 দিন আত্মগোপন করে থাকছেন। কয়দিন? কাফেররা এতটা চতুর, এতটা চালাক, খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় গিয়া পৌঁছায় গেছে। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদের খুঁজতে খুঁজতে একেবারে গর্তের গোড়ায় চলে আসছে, আমাদেরকে খুঁজতেছে, কথাবার্তা বলতেছে, তারা কি কথা বলে, কে কথা বলে, আমি সব কথা শুনতেছি, সবাইকে চিনতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে পাওয়ার জন্য, দেখার জন্য তাদেরকে দূরে যাওয়া লাগবে না, তারা যদি তাদের নিজেদের পায়ের দিকে তাকায় আমাদের দেখে ফেলতে পারবে, এত কাছে তারা। এমন অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড ভীত হয়ে গেছে। মানুষ যখন ভয় পায়, মানুষ যখন চিন্তিত থাকে,
তার ভয়, এই ভয় এবং তার চিন্তার ছাপ তার চেহারার মধ্যে দেখা যায় কি যায় না। আবু বকর তো নিজের জন্য চিন্তিত নয়, নিজের জীবনের জন্য ভীত নয়, আবু বকর তো নবীজির জন্য চিন্তিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা বুঝা গেছে যে আবু বকর ভয় পাচ্ছে, ভীত। কি বলছে দুইজনে কথাবার্তা, দুনিয়ার কেউ না শুনলেও যিনি শুনেছেন তিনি কে? আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে সেই কথা বলেন, ইযহ হুমা ফিল গারি ইযি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, লা তাহজান, ও আবু বকর ভয় পেও না, চিন্তিত হয়ও না, শত্রু যত কাছে হোক না কেন, এই গুহার মধ্যে তুমি আর আমি দুইজন নয়, তোমার আমার সাথে যিনি আছেন তিনি কে? আরে আল্লাহর নাম জোরে কইলে কি খিদা লাগবে নাকি বেশি? জোরে বলেন, আমাদের সাথে আছে কে? মুসা আলাইহিস সালাম বলেন, ইন্নামা ইয়া রব্বি, আমার সাথে আছে কে? তাইলে ফেরাউনের বাহিনী যত বড় হোক, অস্ত্র যত বেশি হোক, ওর সাথে তো রব নাই, আমাদের সাথে রব আছে। রব কি করবে বলে সায়াহ দিন, এখনই পথ দেখায় দিবেন। আল্লাহ তাআলাও পথ দেখায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআউহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহ ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি মূসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহি পাঠাইলাম, আন ইযরিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সাগরের উপরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম কারণ জানতে চান নাই, আল্লাহ আদেশ করছে, সাথে সাথে সাগরে বাড়ি মারছে। সুবহানাল্লাহ বলে এইবার সাগরটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, ফেটে গেছে। এভাবে ফেটে ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, দুই ভাগ দুই দিকে উঁচু হয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে, মধ্যে দিয়া ফাঁকা রাস্তা, সমুদ্রের তলদেশ দিয়া রাস্তা। হায়রে, আমরা এখন টানেল দেখে অবাক হয়ে যাই, সমুদ্রের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল দেখে অবাক হয়ে যাই, টানেল দেখে অবাক হতবাক হয়ে যাই, সেই পঞ্চগড় থেকেও চট্টগ্রাম টানেল দেখতে যায়। হায়রে, আমরা তো টানেল দেখতেছি এখন, আর আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে 5000 বছর আগে আল্লাহ তাআলা সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা দেখায় দিয়েছে। রাস্তা হয়ে গেছে বনি ইসরাইলের 12টা গোত্র, 12টা শাখা, 12 রাস্তা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াজাওয়াজনা বিবনি ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগয়ান ওয়াআদওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরাঈলদেরকে সমুদ্র পার করায় দিলাম, এইবার ফেরাউন তার বাহিনী সৈন্য সামন্ত নিয়ে চলে আসছে রাস্তার গোড়ায়, অহংকার প্রদর্শন করে বনি ইসরাঈলদেরকে সমূলে নির্মূল করার উদ্দেশ্যে কি করল? আল্লাহ তাআলা বলেন, ফাতবাআহুম ফিরআউন বিজুনুদিহি বাগিয়ান ওয়াআদওয়া, ফেরাউন তার সৈন্য সামন্ত সহ অহংকারের বশীভূত হয়ে তাদের অনুসরণ করা শুরু করল। আল্লাহ তাআলা এবার কি করলেন? বনি ইসরাঈলরা সাগর পার হয়ে চলে গেছে, এইবার রাস্তা যাদের জন্য বানানো হলো তাদের ব্যবহার যখন শেষ, বলেন তো রাস্তার আর দরকার আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, সাগর ও সমুদ্র, রাস্তার আর দরকার নাই, তুমি আগের অবস্থায় ফিরে যাও। কারণ আল্লাহ তাআলা হলেন এক মহান সত্তা, আল্লাহ তাআলা যখন যেটা চান, যখন ইচ্ছা করেন, শুধু বলেন হও, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু করতে চান, শুধু বলেন হও, ফায়াকুন, তৎক্ষণাৎ সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার দুই দিকের পানি একসাথে ফেরাউন আর তার সৈন্য সামন্তর উপরে পড়ছে, ওরা মাছ দরিয়ায়, একটাও নিচের থেকে উপরে আসতে পারে নাই।
আল্লাহ তাআলা ফেরাউনকে তো এমনি ছেড়ে দিবেন না, জিব্রাইল আলাইহিস সালাম সমুদ্রের তলদেশ থেকে এক টান দিয়ে উপরে নিয়ে আসছে। এইবার হাবুডুবু সুগুনি শুরু হয়ে গেছে, যখন সাইজ হয় এইবার ফেরাউন বুঝতে পারছে আমার খোদাইগিরি শেষ, বাঁচতে হইলে এই চাকরি ছাড়তে হবে, ঠিক কিনা কম? এইবার যেই ব্যক্তি রবকে চিনত না জিজ্ঞাসা করছিল, কলা ফামান রব্বুকুম ইয়া মুসা, হায়রে তোমার রবকে, তোমাদের দুইজনের রব সে আবার কে? দুনিয়ায় অনেক নাস্তিক দেখেছি, তাদের কথা শুনেছি, ওরা নাকি আল্লাহরে চিনে না, কিন্তু যখন বিপদে পড়ে তখন আল্লাহরেই বেশি ডাকে। ফেরাউন বুঝতে পারছে কাজ আর হবে না, এইবার রব ঠিকই চিনা গেছে, বিপদে পড়লে চিনি না আমরা অনেক কিছু চিনি তো। এইবার ফেরাউন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লা আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলতেছে, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বনী ইসরাঈলেরা যার উপরে ঈমান এনেছে আমিও তার উপরে ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন।